ফিরে এলাম বিরতির পর, কথা বলছি দেবাশিসদার সাথে, মিস্টার দেবাশিস কোলদার। হ্যাঁ, যেটা বলছিলাম সে তোমার চ্যালেঞ্জেস, মানে এই সেক্টরে কাজ করে যে চ্যালেঞ্জেস, স্যার তোমার একটা কোনো রকম ইনসিডেন্ট আছে যেটা ভীষণ মেমোরেবল, মানে তোমার এই এয়ার ইন্ডিয়া থাকাকালীন, মানে যেটা তোমার একদম মনের মণিকোঠায় গেঁথে গেছে? সেটা কুড বি এনিথিং, মানে আনন্দেরও হতে পারে, দুঃখেরও হতে পারে। একটু দুঃখেরই, দুঃখের, ওহ আচ্ছা, দুঃখের মানে আমি তোমাকে সিচুয়েশন বলছি এরকম হয়। হ্যাঁ, আমি তখন বম্বেতে ছিলাম, আই থিঙ্ক আজ থেকে বছর 15 আগে ঘটনা। হ্যাঁ, গল্পটা এই জন্য বলছি কারণ এটাতে একটু একটা সেলিব্রিটি জুড়িয়ে, মানে আচ্ছা জড়িয়ে আছে। তো ফ্রাইডে অফিস থেকে বেরিয়েছে, তখন মানে আমি তখন নারবেন পয়েন্টে কাজ করতাম, মানে সাউথ বম্বে, গাড়ি ছিল একটা আমার কাছে। আচ্ছা, তখনকার দিনে এটা আমি বলো 2003, আচ্ছা মোবাইল আছে আমার কাছে, তখন ওই নোকিয়া 331, বিরাট একটা বড় ব্রেক। হ্যাঁ, যাই হোক, তো সেরকম রেস্ট্রিকশনে ছিল না তখনকার দিনে যে চালাতে চালাতে কথা বলা যাবে না। আই থিঙ্ক দিস ইজ অ্যারাউন্ড সে 6টার সময় বিকেলে, আমি একটা সিঙ্গাপুর থেকে ফোন কল পেলাম যে আপনি কি এরম এরম বলছেন যে আমরা এই কোম্পানিকে বলছি, আমি কম্পিউটার বেশ বড় নাম করা, সে নাম বলছি না, বললো আমাদের একটা চার্টার লাগবে রোববার, এটা ফ্রাইডে বলছে সে। ওকে, তাই আমি তখন এসব নিয়ে কাজ করতাম, মানে আমার বহুত ওই ছিল কন্ট্যাক্ট ছিল এই ফ্লাইটগুলো করার জন্য, অপারেশনস মানে যেটা যারা পাইলট দেবে, ক্যাবিন ক্রু যারা দেবে ইন ফ্লাইট, আর ইঞ্জিনিয়ারিং যেটা, যে আমার জাহাজ লাগবে প্রোডাকশন। সো ঠিক আছে হবে, বলো ঠিক আছে, কালকে আমরা রাত্রে আমরা মেল পাঠিয়ে দেবো, আর সকালে আপনি দেখে ওটাকে আমাদের কনফার্ম করে দেবেন। আমার এখন মনে হয়েছে আই থিঙ্ক $200,000 ছিল ওয়াজ দ্য প্রাইস, আই মিন দে উইলিং টু পে। যাই হোক, তো নেক্সট ডে সকালে আমি, শনিবার নর্মালি আমাদের স্যাটারডে সানডে ছুটি থাকে, স্পেশালি ইন মেন সিটিস। যাই হোক, সকালে আমি গেছিলাম, মেলটা পেলাম, একজন সাথে ডিসকাস করে প্রাইসটা করে পাঠাবে, তাদের পাঠিয়ে দিলাম। আচ্ছা, আর ততক্ষণে বাকি জায়গা থেকে সব কনফার্মেশন এসে গেল যে ফ্লাইট হবে, মানে তুমি বললে মানে সব কিছু করে, ইট উইল বি এ ফ্লাইট বিটুইন বোম্বে টু সিঙ্গাপুর এন্ড সিঙ্গাপুর টু ব্যাঙ্গালোর। আচ্ছা, ঘটনাটা এরকম, মিক জ্যাগার যিনি আছেন, মিক জ্যাগার বিরাট, একদম বিরাট, তখন ওই সানডেতে ওনার একটা শো ছিল থাইল্যান্ডে ব্যাংককে, কিন্তু তখন তো মনে আছে নিশ্চয়ই 2001 আর 3 এর মাঝখানে অনেক জ্বর জারি হচ্ছিল, সার্স ছিল, there was some sort of a flu and fever, so he was very paranoid about that, so they said we will cancel, amra jabo na. Acha, to sei tour e Bangalore chilo, to ora bollo thik ache Bangkok na hoy Bangalore jabo, seta sir organize korlo, to thik ache ami shonibar sob confirmation hoye gelo, yes Sunday sokale flight jabe, thik ache Sunday sokale flight jothariti beriyeche, beriye Singapore e namlo, সিঙ্গাপুরে যে আমাদের কান্ট্রি ম্যানেজার ছিল সে বললো হ্যাঁ ফ্লাইট প্যান নেমেছে। ওকে, তো সিঙ্গাপুরের সাথে ভারতের তুমি জানো 2.5 ঘন্টা ডিফারেন্স, আমি খুব খুশি হয় বললাম ফ্লাইট প্যান নেমেছে চলে আসবে, আর ইটস এ বিগ অ্যাচিভমেন্ট, একটা এরকম শর্ট টাইমে ভালো একটা চার্টার হলো, তাও মিক জ্যাগার, আচ্ছা পাবলিসিটি হয় না যে এয়ার ইন্ডিয়াতে আসছে, অটোমেটিক এয়ার ইন্ডিয়াতে আসছে, মানে লাস্ট মিনিটে ওই কোম্পানি কোনো চার্টার রেকর্ড করতে পারে। যাই হোক, ওকে, তো আমি তখন মনে হয়েছে তখন বছর তখন অনেকদিন হয়ে গেছে বিয়ের, যাই হোক, তো আমার খুব পরিচিত চাইনিজ দোকান ছিল মনে আছে, সেখানে সেলিব্রেট করতে, সেখানে না সেখান থেকে খাবারটা এনে আই হ্যাড এ বটল অফ বিয়ার ইন দ্য ফ্রিজ, সেটা খেলাম, খেয়ে যেরকম হয়ে দিবনি দিয়ে যেটা হবে সানডে দে, এভরিথিং ইজ ডান, ওকে ফ্লাইট এসে গেছে, বোর্ড ফোর্ড করে গেছে, মানে উঠছে খুব ভালো। তারপরে অবশ্য ফোনটা কেন বাজেনি সেটা আমি জানি, যাই হোক যখন উঠি যে ঘন্টা দেড়েক দুয়েক পরে মাল্টিপল কলস, কল করলাম বললো যে মিক জ্যাগার ফ্লাইট থেকে বেরিয়ে গেছে, মানে বলছে যাবে না, মানে কানেক্টেড ফ্লাইট ছিল, না 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 সিঙ্গাপুর থেকে উঠলো ও, কিন্তু সে যাবে না, মানে তো আমি বললাম কি ব্যাপারটা কি হলো, আমি মানে যে কান্ট্রি ম্যানেজারকে ফোন করলো তাকে পাওয়া যাচ্ছে না, তো এয়ারপোর্ট ম্যানেজারকে ফোন করো, বললো হ্যাঁ সব জানো তো বিরাট মানে দিস ক্যাপাসিটি আমার যতটা মনে 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 পড়ছে 310 ছিল, তো 202 180 আর হ্যাঁ 22 যাই হোক 202, তার মধ্যে জাস্ট 16 জন যাচ্ছিল ওরা উইথ देयर ড্রামস এন্ড ইকুইপমেন্ট এন্ড এভরিথিং, দে হ্যাড চার্টার্ড দ্য ফ্লাইট, হ্যাঁ ও তো একটা কোম্পানি দিয়েছে কি কি, তো ও কনভিন্স করেছে এয়ার ইন্ডিয়াতে, উঠেছে, ওঠার পরে একটু গিয়ে একটু বেরিয়ে মানে যাকে বলে ট্যাক্সিং এ, দেন দ্য পাইলট ডিসাইডেড কি না ঠিক যেটা গোলমাল আছে হি কেম ব্যাক, ওকে ট্রাইং টু ফিক্স ইট, কিন্তু সিঙ্গাপুর বিং সিঙ্গাপুর এন্ড এয়ারক্রাফটে এয়ার কন্ডিশনিংটা সেরকম ছিল না, কিছুক্ষণ পরে খুব গরম লাগছে, স্টাফি লাগছিল, গরম লাগছে, তো ওরা তখন এয়ারহোস্টেসকে বলে যে যা মানে ঠান্ডা জল,
ঠান্ডা জুস খাওয়ার পরে ধীরে ধীরে জামা কাপড় খুলতে শুরু করে দিয়েছি। আচ্ছা, এত গরম লাগছে। আচ্ছা, এত তারপরে ওরা বললো যে না, তুমি এয়ারক্রাফ্টটাকে ওই সে এরোবিজে লাগাও। মানে দুষ্টু বুদ্ধি ছিল মাথায়। ওরা বললো ঠিক আছে, এরোবিজে লাগালে হয়তো একটু মানে এয়ারকন্ডিশন ইউনিটে কাজ করছে না। তখন যেমনি খুললো না, ঝা ঝা করে সব বেরিয়ে গেল। কোশ্চেন ইজ, এখন ফ্লাইটে কি করতে হবে? দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। বেরিয়ে তো গেল, ঠিক আছে ঠিক আছে, ইউ ক্যানট কনভিন্স। মানে ও ওখানে ভয় পেয়ে গেছে যে আমার ওই ওখানে থাইল্যান্ড যাওয়া হলো না, ব্যাঙ্গালোর ফ্লাইটে একটা যাকে বলে আটকা পড়ে গেল, যেটা গোলমাল আছে, মানে দিস ইজ আনসেফ। সো দিস সাইড আমরা যাচ্ছি না। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে ফ্লাইটটাকে যদি আনতে হয়, তুমি যে চার্টারের জন্য পাঠিয়েছো সেটা তো তুমি কিছু পাবে না। মানে চার্টার ইজ ওভার, সোমবার আমরা পে করে দেবো। না, এরকম এখানে অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে লন্ডনে যারা মানে এখন টিকিট কিনে পরে পয়সা দেওয়া যায়, আছে, লাগলে বলে দেবো তোমাকে। তো ব্যাপারটা হচ্ছে ওরা বলছে যে না, ফ্লাইট তো আমাদের তো দেরি করা যাবে না, কারণ আমাদের একটা ডিউটি টাইম থাকে, তো নইলে ওটা ক্যান্সেল করে কালকে যাবে, তো তাহলে কী হবে? বাট আই ওয়ান্ট টু ডু মানে শর্ট ইট আউট বাই অন সানডে ইট সেলফ। ওকে, ইটস ভেরি পিকুলার সিচুয়েশন, কী হবে? মানে মাথায় খালি গেছিল, খালি এসেছিল। পরের দিন আমরা কন্ট্যাক্ট করলাম, বললো না তুমি তো ভয়ের জিনিস এগুলো সব করতে হয় অনেক সময়। পুরো মানে যা ছিল আমেজটা পুরো কেটে গেল। ঠিক ঠিক। আচ্ছা, এখন বলো একটা কথা, আগে যেরকম একটা ক্রেজ ছিল এয়ারলাইন্স মানে পাইলট হওয়ার, এয়ার হোস্টেস হওয়া কিংবা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিশন, সেই ক্রেজটা কি এখনও আছে? আগে মানে ঘরে ঘরে বাবা মারা আগে থেকে টাকা জমাতো একটু পাইলট করবো কিংবা এ করবো এয়ারলাইন্স মানে সেক্টরের সাথে, এখন কি সেই জিনিস সেই ক্রেজটা আছে এখনও? পাইলটদের আছে, এখনও আছে, এখনও আছে, বিকজ পাইলটস আর ইন ভেরি ভেরি শর্ট সাপ্লাই ইন ইন্ডিয়া। কিন্তু খুব ব্যয় সাপেক্ষ জিনিস, মানে বেশ খরচা লাগে। আর মানে টিপিক্যাল টাইপরাইটিং না হলে, মানে টাইপরাইটিং হয় মানে কী ধরনের আপনি জাহাজ চালাতে পারবেন, তো সময় লাগে, বাট ইটস ওয়ার্থ ইট। মানে যারা করেন, ডিমান্ড আছে প্রচুর। হ্যাঁ, ওকে, আর ভালো পয়সা হয়, ভেরি হাই পেইড জব, ভেরি হাই পেইড জব। আচ্ছা, আর বাট ইট ইজ স্ট্রেসফুল জব ডেফিনেটলি। আর তোমার ধরনের জবের মধ্যে কি এক্সট্রা মানে অন্য কোনো ধরনের কোয়ালিফিকেশন লাগে? মানে তুমি কিভাবে এই, না আমি আই এম পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট ট্রেনিং হয়ে আমি ঢুকেছি, তো আমাদের সব দিকে কাজ করতে। হ্যাঁ, প্লেন তোড়াতে হয় না, আর বাট আদারওয়াইজ ইউ হ্যাভ অল সর্ট অফ ট্রেনিং, রাইট? মানে অল সর্ট অফ, অল সর্ট মানে ইটস জাস্ট, ইট ইজ জাস্ট লাইক মানে যে কোনো প্রোডাকশন কোম্পানি, সার্ভিসেস আলটিমেটলি প্রোডাকশন, তো তোমাকে সবই জিনিস জানতে হবে। তোমাকে এয়ারপোর্টে কাজে জানতে হবে, এয়ারপোর্টে মানে চেক ইন মানে জানতে হবে, টিকিট ইস্যু করাও জানতে হবে, রিজার্ভেশন করাও জানতে হবে। মানে আমরা যখন শুরু করেছি, ইউ হ্যাভ টু লার্ন দ্যাট, আলাদা আলাদা জায়গায় অ্যাসাইনমেন্ট থাকে যখন। মানে আমি যখন জয়েন করেছি বম্বেতে, আমি শুরু ইনিশিয়াল অ্যাসাইনমেন্ট ওয়াজ ইন কার্গো, মানে যেটা প্যাসেঞ্জার নয়, মানে যেটা মাল, মালবাহী। সো দ্যাটস কোয়াইট টাফ জব। আর তখনকার দিনে তো 7 দিন কন্টিনিউয়াস কাজ করতে হতো, তার মাঝে তিনখানা নাইট শিফট থাকতো। ওকে ওকে, বয়স কম ছিল। আচ্ছা, একটা কথা বলছি যে আমাদের এই বিলেতকে মানে লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের পরেই কিন্তু বাঙালি মানে হিসেবে, মানে বাঙালিদের কত বাঙালি আছে সেখানে কিন্তু থার্ড ইয়ে। তো তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছো, তো বাঙালিরা মানে কেমন লেগেছে ওখানেও? নিশ্চয়ই বাঙালিদের পেয়েছো, কিংবা মানে কিভাবে তুমি মানে ডিফারেন্সিয়েট করবে মানে কলকাতার এখানকার প্রেজেন্স, মানে আমাদের বাঙালিদের প্রেজেন্স আর ওখানকার বাঙালিদের প্রেজেন্সের মধ্যে, কিংবা তোমার সেই সময় কিভাবে কাটাতে দুটো দেশের মধ্যে? মানে তুমি তো হংকংয়েও ছিলে বলছো, তো ওখানেও বাঙালি?
মিডল ইস্টে ছিলে, তো ওইখানে আর এখানকার মধ্যে তফাৎটা কি? না মানে ইমিডিয়েটলি যেটা এক্সপিরিয়েন্স করেছি আমি হংকং, হংকং অবশ্য পপুলেশনটাই অনেক কম, তার মধ্যে বাঙালিরা খুব কম, খুব কম। আচ্ছা, তো অ্যান্ড অবভিয়াসলি দের ইজ ওনলি ওয়ান অ্যাসোসিয়েশন। ওকে, আচ্ছা। তো ওখানে হতো অনেকগুলো যেগুলো মানে করা উচিত অনুষ্ঠান সেগুলো খুব নিয়মিত হতো, বাট এইবার এরম নয় এখানে যত মানে, কারণ এখানে যেভাবে আমরা কনস্ট্যান্ট মানে আমি তো একটা উইকেন্ডও ফ্রি পাই না যেখানে দেখা যায় যেখানে কিছু হচ্ছে না, সেটা নিশ্চয়ই হংকং এ হতো না। লিংকেজটা অনেক পুরনো, তো মানে আমি যেটা বলছি এটা তিনটে স্টেজ ধরতে পারো, মানে দেশ বিভাগের আগে তো এখানে বাংলাদেশি মানে যারা সিলেট থেকে প্রচুর এসছেন আমি যেটা শুনলাম, আর সেই সময় আমাদের মানে দেশ থেকে লোকেরা এসছেন, হয়তো ডাক্তার হয়ে এসছেন অথবা পড়াশোনা মানে পড়াতে এসছেন, তো সেই একটা সেগমেন্ট মানে লিঙ্কেজ ইজ প্রিটি ওল্ড, ধরুন 70-80 বছর বয়স, তো অবভিয়াসলি নাম্বারস আর সেই ধরনের ক্যালিবার আর সেই বলছি, তো সেই হিসাবে হংকংয়ে এন্ট্রি অফ বেঙ্গলিস ইজ রিলেটিভলি অনেক রিসেন্ট, ধরো 20-30 বছর আমি মানে যাদের মিশিয়ে করেছি, নাম্বারস কম আর তাদের এক্সপোজার আর মানে অ্যাভেলেবিলিটি অফ দিস থিং, তো এখানে তো পুরনো থাকবেই, অনেক পুরনো কানেকশন, আর কলকাতা বিং একসময় ব্রিটিশদের রাজধানী ছিল তো বাঙালিদের থাকবেই। আর মিডল ইস্টে, মিডল ইস্টে বাঙালি ওই হংকংয়ের থেকে একটু পুরনো, কিন্তু আই থিঙ্ক একটা একটা সেক্টরাল ব্যাপার আছে, সেক্টরাল ব্যাপার আছে মানে মিডল ইস্টে যারা বাঙালিরা যান প্রিডমিনেন্টলি দে আর টেকনোক্র্যাটস, মানে তারা মানে ভালো পড়াশোনা করে হয় ইঞ্জিনিয়ারিং মানে টেকনিক্যাল কাজ করছেন অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা খুব ডাক্তার কম, বাট মোস্টলি ইঞ্জিনিয়ার্স, তো তাদের একটা আলাদা মানসিকতার আলাদা টেস্ট থাকে, মাইন্ড ফ্রেমটাই ডিফারেন্ট। আর কিন্তু লন্ডনে আমি দেখি ইট ইজ কাটিং অ্যাক্রস অল সেক্টরস, তো বেসিক্যালি তোমার উইকেন্ড হংকং আর মিডল ইস্ট আর এখানকার উইকেন্ড ইজ ডিফারেন্ট কমপ্লিটলি, তাই তো? অ্যাবসলিউটলি, মানে এখানে মানে ওখানে ইউ হ্যাভ টু রিয়েলি ওয়েট, ওয়েট করতে হয় কোন একটা ইভেন্ট হচ্ছে মানে যার বাঙালিরা, আর এখানে মনে হয় প্লিজ একটু ছেড়ে দে আমাকে, আজকে ছেড়ে দে আমাকে, কেঁদে বাঁচি, কারণ ইটস মিডল ইস্টে একটা আলাদা জিনিস, মিডল ইস্টে বাড়িতে বড্ড বেশি মানে লোকেদের আসা যাওয়া হয়, আচ্ছা, কারণ ওখানে লাইফটা খুব স্টেবল, ওকে, আর তো অনলি এনজয়মেন্ট প্রবলি ইজ কি ফ্রাইডে বিকেলে অথবা থার্সডে বিকেলে কারো বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া, আই থিঙ্ক ইউ পুট অন এ লট অফ ওয়েট ইন মিডল ইস্ট, রিয়েলি? ও আচ্ছা আচ্ছা, আমি আমার দুহার সময় ছবি দেখলে আর এখন ছবি দেখলে আকাশ পাতাল তফাৎ। আর এখানে খাওয়া দাওয়া কিভাবে মানে তোমার খাওয়া দাওয়াটা কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে কলকাতার মানে মতই মানে বোম্বের মতো কলকাতা? হ্যাঁ, খাওয়া দাওয়া এখানে বড্ড বেশি দেশি খাওয়া হয় যেটা হংকংয়ে হতো না, হংকংয়ে অ্যাকচুয়ালি ইটস ভেরি ভেরি ইন্টারন্যাশনাল ফুড ওয়াইজ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, ইন্ডিয়ানরা প্রিডমিনেন্টলি তুমি জানো ওখানে সিন্ধিজ আছেন, তারা অবশ্য বেশি রেস্টুরেন্টে খায় না, গুজরাতি আছে যারা ডায়মন্ড ট্রেডে আছে, আর আছে অনেক পাঞ্জাবি মানে শিখ যারা একসময় ছিল, আমাদের নিজস্ব কলিগ ছিল যে হাফ চাইনিজ আর হাফ শিখ, মানে টিনটিন কমিক্স, কমিক্স পড়েছো নিশ্চয়ই? না আমি পড়িনি। সে কি কোনটা টিনটিন? হ্যাঁ অফ কোর্স পড়েছি, আমি শুনতে পাই টিনটিনের যে কমিক একটা যেটা দুটো পার্টে আছে সেটাতে যদি তুমি ব্লু লোটাস গল্পটা পড়ো সেখানে ওই সাংঘাই শহরটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা আমেরিকান পার্ট আছে, একটা ইউরোপিয়ান পার্ট আছে, একটা বোধহয় ইংলিশ পার্ট আছে, তো সেইখানে যারা পুলিশ তো সবগুলো সর্দার, সর্দার, আচ্ছা, টিনটিনকে একবার ধরে একটা ছবি দেখেছে সেটা আনরিয়েলিস্টিক, টিনটিনকে ধরে পেটানোর চেষ্টা করছে, অবশ্য দেখায়নি দেয়ালের পেছনে মানে বলছে ইউল টেকেন, কিন্তু পরে দেখা যাচ্ছে সর্দারগুলি নাকি হাসপাতালে শুয়ে আছে, টিনটিন মানে টিনটিনই মেরে দিয়েছে, তো সেরকম সর্দার ছিলেন আমাদের ঈশের। আচ্ছা দেবাশিষ, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি কিন্তু ফিরে এসে তোমার সাথে তোমার ঘোরা, তুমি তো ভীষণ ঘুরতে ভালোবাসো, এবং আরো গান শুনবো, ঠিক আছে? নিশ্চয়ই, ঠিক আছে। দর্শক বন্ধু, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, ফিরে এসে শুনবো দেবাশিষ দার গান আর আরো কিছু, সঙ্গে থাকবো।